এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউকি। ডাউকি আপনারা যারা বইয়ে পড়াশোনা করেছেন কখনো দেখেন নাই ডাউকি, এটা হচ্ছে ডাউকি শহর। দেখেন বাংলাদেশের মতোই বাংলাদেশের এই প্রান্তে এখনো বিল্ডিং হয়ে পারে নাই, কিন্তু ওই পারে কিন্তু ঠিকই দেখেন বিল্ডিং আর বিল্ডিং, এটা কিন্তু ডাউকি শহর। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো বের হচ্ছি সিলেটে। তো এই মুহূর্তে খালি রাস্তা, কিন্তু আজকে কুয়াশা অনেক বেশি, এত বেশি এত বেশি, কাপাকাপি শুরু হয়ে গেছে। যাই হোক, এপাশে দাদা, দাদাকে আজকে কুয়াশার সাথে নিয়ে যান না। কি অবস্থা দেখছেন আপনারা? বুঝলাম না। আর এইদিকে হচ্ছে ফাহাদ। ফাহাদ কি অবস্থা? কিছুই দেখতেছি না, কিন্তু এখানে কিছু পোস্টার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি? কই, আমি নিজে তো যেত। ও এবার দেখা যাচ্ছে, এই হলো অবস্থা। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, দেখা হবে। বন্ধুরা, আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে বাংলাদেশের সেনাপতি, যুদ্ধের সময় যিনি সেনাপতি ছিলেন, ওনার বাসভবন। বর্তমানে এটাকে উসমানি জাদুঘর, ঠিক আছে, আমি যেটা বললাম ইয়েস সেটা বলেছি, সেটা ঠিক আছে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের বলো যেখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান দাদা, আমি না আমি না যা ফাহাদ কেনাকাটা করতেছে, ওই বিয়ে শাদী করবে তো কেনাকাটা করতেছে, আপনি না করবেন কিভাবে? আমাকে না করেন, সমস্যা নাই। এখানে ইন্ডিয়ান সব অরিজিনাল কসমেটিক, ইন্ডিয়ান সব ইন্ডিয়ান। আপনাদের কোনো যদি লাগে কমেন্টে জানাবেন। যা আমি দিই মনে লিংক, শামিম ব্লগ, শামিম এস এইচ এ এস এইচ এ এম আই এম, শামিম ব্লগস, স্পোর্টস স্টকিস। তুমি তো সাথে তো সেভেন আপের অ্যাডও দিচ্ছ। আলাদা আলাদা ব্যাগে দিয়ে একদম বর্ডার সাইডে পার্কিং সাইডের যে প্রথম দোকানটা 0810, যারা দেখছো তারা আসলে এই দোকানে আসবা, কম দামে, নাম বলে দেব, কম প্রফিটে পাবা। আচ্ছা বলতে হবে ইসমাইল, ইসমাইল খানের ফ্রেন্ড, ভাতিজা তুমি, হ্যাঁ ভাতিজা হচ্ছে হয় বলতে হবে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ।